দীঘার দিকে আবার একটু নজর রাখি। ভরা কোটালে দীঘায় প্রবল জলোচ্ছ্বাস, প্রচুর পর্যটক এই মুহূর্তে দীঘায় রয়েছেন, যারা কিন্তু স্বাভাবিকভাবেই আনন্দ উপভোগ করছেন, কারণ যেভাবে জলস্তর বাড়ছে এবং যে জলোচ্ছ্বাস দেখা দিচ্ছে পর্যটকরা স্বাভাবিকভাবেই খুশি। বিনোদ আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো বিনোদের সঙ্গে। বিনোদ, একটু জানবো যে ঝুঁকিরও তো একটা আশঙ্কা থাকছে, কি ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে? দেখো দেবর, তুমি বলে রাখি, মূলত এই যে মরশুমটা আছে, এই ভরা কোটালের মরশুমে কিন্তু সকাল থেকে যেভাবে জলোচ্ছ্বাস শুরু হয়েছে, দীঘাতে যেসব পর্যটকরা আসে তারা কিন্তু অনেকটা আনন্দিত, কারণ অনেকে দূর দূরান্ত থেকে আসেন মূলত এই জলোচ্ছ্বাসকে উপভোগ করার জন্য। এখানে বহু পর্যটক এসছেন, তারা জলোচ্ছ্বাস উপভোগ করছেন, এবং যেহেতু সমুদ্রে নামতে তারা পাচ্ছেন না, সে কারণে সমুদ্রে একদম সি বিচে দাঁড়িয়ে তারা যথেষ্টভাবে এই আনন্দ উপভোগ করছেন। এখানে যে পর্যটকরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, মূলত একটু যদি আসেন একটু কথা বলবো আপনাদের সঙ্গে, একটু একটু এদিকে আসেন, একটু বলছি জলোচ্ছ্বাস হচ্ছে এবং এই একদম সি বিচে দাঁড়িয়ে স্নান করছেন, কি বলবেন? ভীষণ ভালো লাগছে, গত বছরও এসেছিলাম, প্রত্যেক বছরই আমরা দুবার করে আসি, এই সময় তো একবার আসবই, ভীষণ ভালো লাগছে একদম। মানে এই যে জলোচ্ছ্বাস, এই একটু এদিকে আসুন, বলছি এইটা কি খুব মানে দীঘার একদম আকর্ষণ? হ্যাঁ আকর্ষণীয়, এটা ভীষণ আকর্ষণীয়। আজ 16 বছর ধরে পুরী দীঘা যাচ্ছি, কিন্তু এখানে যে আসি এই সময়ে ভীষণ অন্যরকম একদম। আমি আর একজন পর্যটক রয়েছে, আমি মূলত তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, কি বলবেন, কি দিদি কি বলবেন এই যে প্রবল জলোচ্ছ্বাস? খুব ভালো লাগছে, আমরা প্রতি বছর আসি এই সময়টা জলোচ্ছ্বাস দেখার জন্য, আর এটা খুব মজার ব্যাপার, মজা হয়। তুমি শুনলে দেখবে প্রত্যেকটা পর্যটক কিন্তু তারা এই মুহূর্তে একদম উদ্গ্রীব হয়ে রয়েছে, যে জলোচ্ছ্বাস এবং একদম সি বিচে দাঁড়িয়ে স্নান করার উপভোগটা, এটাও যে একদম আলাদা, এটা পর্যটকরা মনে রাখেন। এবং প্রতি বছর বা এই সময় ভরা কোটালে যেরকম এই জোয়ারে যেভাবে তোমার জলোচ্ছ্বাস হয়, সেই কারণেই কিন্তু দীঘার টানে কিন্তু আসা। প্রশাসনের তরফ থেকে কি কি এখনো পর্যন্ত সতর্কতা নেওয়া হচ্ছে, কারণ নিম্নচাপ রয়েছে এবং যে কারণেই সমুদ্র এত উত্তাল? দেখো মূলত প্রথমত হচ্ছে গিয়ে এরকম যখন এই ভরা কোটালে উত্তাল হয়, তখন সমুদ্রে যারা মানে পর্যটক যারা আসেন তাদেরকে সমুদ্রে স্নান করতে যেরকম নিষেধ থাকে, তার সাথে সাথে যেসব ট্রলার থাকে, মৎস্যজীবীরা তারা যান মৎস্য ধরতে, তাদেরকেও কিন্তু নিষেধাজ্ঞা করা হয় যে তারা কোনোভাবে যেন সরকারি যে নিয়ম রয়েছে সেই নিয়ম অতিক্রম করে যারা কোনোভাবে যেন সমুদ্রে না নামেন। আর তার সাথে সাথে যেসব সমুদ্র তীরবর্তী এলাকা তাদেরকেও যেভাবে মাইকিং করে সতর্কতা করা হয়, এবং সে দীঘার যে স্নানঘাট রয়েছে সেই স্নানঘাটে যথেষ্টভাবে তৎপর থাকে নুলিয়া থেকে পুলিশ প্রশাসন, যাতে কোনো পর্যটক সহজে যাতে কোথাও সমুদ্রে নামতে না পারে তারও যেরকম নজরদারি চালাচ্ছেন। এবং দীঘা থানা এবং তৎসহ মোহনা থানা এবং মন্দারমণি যেসব সমুদ্র উপকূল রয়েছে তারাও কিন্তু যথেষ্টভাবে তৎপর থাকে এই সময়টা কোনোভাবে কেউ কারোর নজর এড়িয়ে যাতে সমুদ্রে নামতে না পারে। দেবারতী, ধন্যবাদ বিনোদ।